দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ দেশের বিভিন্ন উপজেলায় 24টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। পদক্ষেপ নিচ্ছি আমাদের উদ্যোগ বাস্তবায়নের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা 2011 আমরা প্রণয়ন করেছি এবং এর সেবা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। 12 বছরের বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা ছাড়াও জনমিত্তিক লভ্যাংশের সুফল পুরোপুরিভাবে আহরণের জন্য প্রেক্ষিত পরিকল্পনা 41-এ আমরা এই বিষয়টাকে আরও বেশি গুরুত্ব দিয়েছি। তাছাড়া শ্রম বাজারে যে সমস্যার সমস্যাগুলি সেগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করা হয়েছে। আমাদের গ্রাম পর্যায়ে আমাদের প্রত্যেকটা উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে আমাদের গ্রাম, গ্রাম থেকে আমরা উন্নয়নটা করতে চাই। কাজেই গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ এবং দক্ষতা সেটা নিশ্চিত করবার জন্যই প্রত্যেক উপজেলায় আমরা এই কারিগরি শিক্ষার ব্যবস্থা নিয়েছি। কাজে এই ব্যবস্থাগুলি নিলে পরে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। দক্ষতা ভিত্তিক বৈদেশিক কর্মসংস্থানের জন্য 2025 সালের মধ্যে প্রত্যেক উপজেলায় একটি করে টিটিসি নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের সরকার কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন করেছে। কারণ জাতির পিতা যে শিক্ষা নীতিমালা করেছিলেন, 75 পরবর্তী সরকারগুলি তা বাস্তবায়নের কোনো পদক্ষেপই নেয়নি। আবার 96 থেকে 2001 পর্যন্ত আমরা যখন সরকারে ছিলাম, তখনও আমরা একটা কমিশন গঠন করে সেই শিক্ষা নীতিমালার ভিত্তিতে একটি শিক্ষা নীতিমালা প্রণয়ন করেছিলাম। পরবর্তী 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর সেটাও তারা কার্যকর করেনি। আমরা 2008-এ সরকারে এসে আমরা 2010-এ এই নীতিমালা প্রণয়ন করে তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আর সেখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী যত বেশি হবে, দেশের মাথাপিছু আয়ও বৃদ্ধি পাবে, কর্মক্ষমতা বাড়বে, বেকারত্ব দূর হবে এবং মানুষের জীবন মান উন্নত হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। 1974 সালে 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া এক ভাষণে জাতির পিতা কারিগরি বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেছিলেন, আমি কোট করছি, আজ বিশ্বের সকল জাতি পদ বেছে নেওয়ার কঠিন সংগ্রামের সম্মুখীন। এই পদ বাছাই করার প্রজ্ঞার উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। অনাহার, দারিদ্র, বেকারত্ব ও বুভুক্ষার তাড়নায় জর্জরিত পারমাণবিক যুদ্ধের দ্বারা সম্পূর্ণ ধ্বংস হওয়ার সংখ্যায় শিহরিত বিভীষিকাময় জগতের দিকে আমরা এগোব না আমরা তাকাব এমন এক পৃথিবীর দিকে যেখানে বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের বিস্ময়কর অগ্রগতির যুগে মানুষের সৃষ্টি ক্ষমতা ও বিরাট সাফল্য আমাদের জন্য এক শঙ্কামুক্ত উন্নত ভবিষ্যৎ গঠনে সক্ষম। এই ভবিষ্যৎ হবে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা থেকে মুক্ত, বিশ্বের সকল সম্পদ ও কারিগরি জ্ঞানের সুষ্ঠু বন্টনের দ্বারা এমন কল্যাণের দ্বার খুলে দেওয়া যাবে যেখানে প্রত্যেক মানুষ সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা লাভ করবে, আনকোট। আমি মনে করি জাতির পিতার এই বক্তব্য শুধু আমাদের দেশের ক্ষেত্রে না, বিশ্বের জন্য প্রযোজ্য। যেখানে করোনা ভাইরাস মোকাবেলা করতে হয়েছে আমাদের, সারা বিশ্ব অর্থনীতিতে এর মন্দা দেখা দিচ্ছে, তারই সাথে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এবং এই যুদ্ধ অর্থহীন। কারণ এই যুদ্ধে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র যারা অস্ত্র মানে তৈরি করে তারাই লাভবান হচ্ছে, আর সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। এই যুদ্ধে শুধু যুদ্ধ না, তার সাথে আবার স্যাংশন। এই স্যাংশন, পাল্টাপাল্টি স্যাংশনের ফলে আজকে সারা বিশ্বই অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়েছে। উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে, উন্নত দেশগুলি এখন বিদ্যুতের সাশ্রয়, জ্বালানির সাশ্রয়, খাদ্যর মানে নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত এবং তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সেখানে আমাদের মতো দেশ কেবল আমরা উন্নয়নের পথে যাত্রা শুরু করেছি, একটা লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপ্রাণভাবে, তখনই এই ধরনের বাধা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমাদেরকে থেমে থাকলে চলবে না। আজকে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে সকল দেশই কিন্তু নানা উদ্যোগ গ্রহণ করেছে, আমরাও সেটা অনুসরণ করছি। কাজে আমাদেরও দরকার হচ্ছে, আমাদের একটা সবথেকে বড় কথা, আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। কারণ আমাদের যুব সমাজ রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে এবং আমরা তা নিচ্ছি। এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দক্ষ জনশক্তি তৈরি ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে আমরা
এই জনশক্তিকে তৈরি করতে চাই। কাজে এই দক্ষ জনশক্তি তৈরি করে দেশে বিদেশে কর্মসংস্থার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও 6টি ইনস্টিটিউট অব মেইন টেকনোলজিতে 55টি কর্মসংস্থান উপযোগী ট্রেড কোর্সে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এখন আর প্রশিক্ষণ নিতে বা বিদেশে যেতে কোনো তথ্য জানতে কাউকে ঢাকায় আসতে হবে না। স্ব জেলা উপজেলায় বসেই সকল তথ্য এবং কারিগরি প্রশিক্ষণ যাতে নিতে পারবে আমরা এবং সকল তথ্য জানতে পারবে, কারণ এখন ডিজিটাল বাংলাদেশ, তাই তথ্য জানারও কোনো মানে কোনো বাধা নেই, সেটাও তা জানতে পারবে। কাজে প্রত্যেকটা প্রশিক্ষণ কেন্দ্রই কিন্তু এখানে আমরা প্রযুক্তির সাথে যুক্ত করা হয়েছে, কাজে এই তথ্য জেনে আমাদের প্রশিক্ষণ যথাযথভাবে নিতে পারবে, সেটাই আমরা ব্যবস্থা নিয়ে যাচ্ছি। আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন বিদেশে কর্মী প্রেরণে, এবং এটা মন্ত্রণালয় থেকেই বলেছে, আপনারা শুনেছেন যে যখন করোনার সময় মানুষ খুব আশঙ্কা করেছিল হাজার হাজার কর্মী ফেরত চলে আসবে, আমাদের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে কিন্তু সেভাবে ফেরত আসেনি, বা যারা এসেছে আসার সাথে সাথে তাদেরও আমরা এই প্রবাসী কল্যাণ ব্যাংক করেছি, তার মাধ্যমে তাদের ঋণের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের থেকে বিশেষভাবে প্রত্যেকটা এই ব্যাংককে আমরা আলাদাভাবে টাকা দিয়েছি, যেন প্রত্যেকটা এলাকায় কর্মরত মানুষ তাদের জন্য কোনোরকম সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে এই প্রবাসী কল্যাণ ব্যাংকেও আমরা 500 কোটি টাকা দিয়েছি। তাছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক যাতে শিডিউল ব্যাংক হয় তার জন্য 400 কোটি টাকা দিয়ে এই ব্যাংকে আমরা শিডিউল ব্যাংককে উন্নীত করেছি। এই ব্যাংকটা শুরু করেছিলাম আমাদের শ্রমিকদের যে কল্যাণ ফান্ড, সেই কল্যাণ ফান্ডের কিছু টাকা আর সরকারের প্রদত্ত টাকা দিয়ে এখন এটা শিডিউল ব্যাংক। এখানে আমি একটা কথা বলবো ব্যাংকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে, যে বিভিন্ন দেশে আমাদের যারা কর্মরত শ্রমিক তাদের অর্থ প্রেরণে যাদের সুবিধা হয় সেই সুবিধাটা সৃষ্টি করে দিতে হবে, কারণ আমি জানি যে অনেক জায়গায় তারা কাজ করে কিন্তু সেখানে কোনো মানি এক্সচেঞ্জ বা ব্যাংকের সুবিধা তারা পায় না যে ব্যাংকের মাধ্যমে তারা টাকা পাঠাবে, তাদের নির্ভর করতে হয় হুন্ডির উপর। এর উপর আমাদের দেশে কিছু লোক আছে বিদেশে এবং আমাদের বিরোধী দলেরও কিছু এজেন্ট আছে, তারা নানাভাবে মানুষকে উস্কায়, যেখানে যেখানে আমাদের কর্মীরা কাজ করে তাদের উস্কায় যেন ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে পাঠানো, তাতে তাদের লাভ হয় যে এই যে আমাদের শ্রমিকদের যে কষ্টার্জিত অর্থ এই অর্থটা আসলে তারাই পকেটস্থ করে এবং তাদের কিছু টাকা দেশে পাঠায়, কিন্তু ব্যাংকের মাধ্যমে যদি এরা টাকা পাঠায় তাহলে তাদের টাকাটা নিরাপদ থাকে, হয়তো 1-2 পয়সা বা 2-1 টাকার এদিক ওদিক হয়তো কম বেশি হতে পারে কিন্তু টাকাটা নিরাপদে তার জমা হয় ব্যাংকে, সেই ব্যাংক থেকেই তার পরিবারকে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করতে পারবে, বাকি টাকা তার ব্যাংকে জমা থাকবে। প্রবাসী কল্যাণ ব্যাংক এইভাবে কিছু উদ্যোগ নেবেন সেটা আমি মনে করি, যে তাদের অর্থ প্রেরণের সুবিধার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক বিভিন্ন দেশে, যেখানে আমাদের শ্রম ঘন দেশ সেখানে বিভিন্ন শাখা অথবা মানি এক্সচেঞ্জের ব্যবস্থা করা হবে, এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করতে হবে, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে এবং ব্যাংকের সাথেও আলোচনা করতে হবে, সেখানে কিছু মানি এক্সচেঞ্জের ব্যবস্থা দিতে হবে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্যবস্থা নিতে পারেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেকটা কূটনৈতিক মিশন আমাদের যে অ্যাম্বাসিগুলি আছে তাদেরকে একটা নির্দেশ দেওয়া, এটা আমরা অবশ্য একবার করেছিলাম কিন্তু এটা আরও ভালোভাবে করতে হবে, অন্তত একজন অফিসার নিয়োগ করে দেবেন সেখানে আমাদের যারা শ্রমিক কল্যাণের জন্য কর্মরত তারা, অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবেন। সেখান থেকে আমাদের যেসব এলাকায় শ্রমিকরা কাজ করে তাদের জন্য একজন এজেন্ট নিয়োগ করে দিতে হবে, যারা তাদের অর্থটা যথাযথভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে অথবা আমাদের অন্যান্য শিডিউল ব্যাংকের মাধ্যমে টাকাটা বিদেশে প্রেরণ করতে পারে, তাহলে তাদের এই টাকা প্রেরণের যে দুশ্চিন্তাটা সেই চিন্তাটা থাকবে না। আমি মনে করি যে এভাবে যদি আমাদের শ্রমিকদের অর্থ সংগ্রহ এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রেরণ করা যায় তাহলে আমি মনে করি রেমিটেন্সে কোনো মানে টাকা পাঠাতে কোনো
অসুবিধা হবে না। পৃথিবীর বহু জায়গায় কিন্তু এই সমস্যাটা রয়ে গেছে, এখনও সেখানে ব্যাংকিং সুবিধা পায় না। 96 সালে মানি এক্সচেঞ্জের ব্যবস্থাটা আমি উদ্যোগ নিয়েছিলাম এবং বিভিন্ন দেশে করেছিলাম, যেমন ইটালি থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তবে সেটা উদ্বোধন করে যেতে আমরা পারিনি। পরবর্তীতে বিএনপি এসে উদ্বোধন করেছিল, এটা ঠিক, কিন্তু উদ্যোগটা কিন্তু আমাদেরই গ্রহণ করা, আমি নিয়েছিলাম। আর পররাষ্ট্র মন্ত্রণালয়কেও আমাদের এভাবেই নির্দেশ ছিল যে প্রত্যেকটা মন্ত্রণালয় তাদের একজন অফিসার নিয়োগ থাকবে, তারা অন্তত প্রতি 3 মাস বা 4 মাস পরপর বিভিন্ন এলাকায় যাবে এবং সেখানে আমাদের কর্মরত যারা তাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদের কী অসুবিধা হচ্ছে সেটা যেমন দেখে সমস্যার সমাধান করবে, আর যারা অর্থ প্রেরণ করে তাদের অর্থ প্রেরণের একটা সুযোগ সৃষ্টি করে দেবে। এভাবে যদি দেন তাহলে কিন্তু আর হুন্ডি ব্যবসাও হবে না, আর যেহেতু অর্থটা নিরাপদ থাকবে, আর দেশের ভিতরে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক যেখানে যেখানে এই ধরনের আমাদের মানুষ যায়, তারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে সহজভাবে তাদের টাকাটা তারা যেন তাদের পরিবারের কাছে সহজভাবে প্রেরণ করতে পারে, অর্থাৎ ডিজিটাল ব্যবস্থা বা ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম করে দিলেই কিন্তু এই সমস্যা অনেকটা দূর হবে এবং তাতে তাদের অর্থটাও নিরাপদ থাকবে। পরিবারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তারা প্রেরণ করবে, আর যতটুকু প্রয়োজন নাই সেটা ব্যাংকে তাদের জমা হবে, যেটা তাদের ভবিষ্যতে কাজে লাগবে। এইভাবে একটা উদ্বুদ্ধকরণ আপনাদের করতে হবে, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনারা সেই উদ্যোগটা নেবেন যে মানুষকে উদ্বুদ্ধ করা, আমাদের যারা ওখানে কর্মরত কর্মী তাদেরকে উদ্বুদ্ধ করা এবং সেই সাথে সাথে তাদের এই টাকাগুলি পাঠানোর ব্যাপারটা সহজ করে দেওয়া হবে, এই ব্যবস্থাটা আপনাদের নিতে হবে।